লকটা তুলে দাও না, এবং ক্রীড়া সাথীদের মধ্যে বিনিময় চলছে, যা পরিস্থিতি কি বলবেন এই পরিস্থিতি নিয়ে? ইউনিয়ন মন্ত্রী এইভাবে জড়িয়ে পড়ছেন, কোনো জড়িয়ে পড়া নাই, সাধারণ একটা সিনিয়র লিডার, উনি সঠিক সাজেশন দিয়েছেন যে যখন কাউন্সিলরদের ডেট শেষ হয়ে গেছে তখন মেয়রের যে কার্যবাহক মেয়র আছে সেটাও বেআইনিভাবে বসে আছে, সেই লোকটাকে ওখানকার এমএলএদেরকে নিয়ে কথা বলা উচিত ছিল, তার জন্য ওকে বুড়ো পাগল সব কিছু বানিয়ে দিয়েছে। তো এ সাধনদা মতন সিনিয়র লোক যদি এই ফিরাদ হাকিমের মতন একটা দু নম্বরই লোক যে শুধু গাছ বেচেও পয়সা তুলে নিচ্ছে তার কথা শুনে এখনও তৃণমূলে আছে, এটা একটা আমার কাছে বড় ব্যাপার আছে।